ننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জিও লাইভ বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধুদেরকে আদাব এবং সাবস্ক্রাইব দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে আসসালামু আলাইকুম এবং মুবারকবাদ বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে আমরা জানতাম যে তুলা রাশি ছাড়া হাজিরা দেখা সম্ভব মানে যারা যাদের তুলা রাশি ওরাই কিন্তু একমাত্র হাজিরা দেখতে পারে এছাড়া কিন্তু আদার্স কোন জাতির লোকেরা বা রাশিভুক্ত লোকেরা তার নিজের হাজিরা দেখতে পাবে না আমরা জানতাম যে তুলা রাশি ছাড়া হাজিরা দেখা সম্ভব নয় তো এখন আজকে এমন একটি আমলের দ্বারা আমরা সকলেই প্রত্যেকই নিজের হাজিরা নিজেরাই দেখতে পাব এমনি আজকে আমল এমন একটা নিয়ে এসেছি ঠিক আছে আপনারা অতি সহজে অন্যাশায় আপনার হাজিরা আপনি নিজেই দেখতে পারবেন ছোট একটি আমলের মাধ্যমে কোনো তুলা রাশি দরকার হবে না প্রত্যেকের জন্য প্রত্যেকের নিজের হাজিরা দেখার জন্য এই আমলটি যদি আপনারা করেন তাহলে আপনি হাজিরার মধ্যে সব কিছু ডিটো দেখতে পারবেন আপনার কী হয়েছে কে জাদু করেছে আপনাকে কী রকম জাদু করেছে বা কোনো ভৌতিক সমস্যা রয়েছে কি না বা কোনো জিনগত সমস্যা রয়েছে কি না বা আপনাকে কেউ বান মেরেছে কি না আপনি টোটাল বিষয়টি আপনি সব কিছু দেখতে পারবেন নিজের হাজিরা নিজেই দেখতে পারবেন এমন একটা ছোট এবং সহজ এবং সরল আমল যে নিয়ে এসেছি আপনারা এই আমলের দ্বারা প্রতিটা মানুষ নিজের হাজিরা দেখতে পারবেন এতে কোনো সন্দেহ নেই ঠিক আছে বন্ধুরা আচ্ছা আরেকটা কথা বলে দিচ্ছি এই চ্যানেলে যারা আমার নতুন বন্ধু আপনারা আছেন ওনাদেরকে বলবো যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব পাশে যে বেল আইকন ঘন্টিটা ওটা অল নোটিফিকেশন করে দিবে যখন আমি নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে অতি সহজেই পৌঁছাবে ঠিক আছে বন্ধুরা তো এখন চলে যাই ওই আমল কী এই আমলের মারফত আমরা প্রতিটা মানুষ নিজেদের হাজিরা দেখতে পারবেন যে ওর শরীরের মধ্যে অ্যাকচুয়ালি কী হয়েছে বা কোনো মানুষ শত্রু কোনো ক্ষতি করে রেখেছে না তাকে পেটে খাওয়ানো হয়েছে বা বান মারা হয়েছে না কুফরি কালাম করা হয়েছে বা না তার বাস্তে ফুতা হয়েছে ঠিক আছে না কোনো জিনগত বা ভৌতিক সমস্যা রয়েছে কজন আছে কী ব্যাপার টোটাল বিষয়টা আপনারা দেখতে পারবেন ছোট্ট একটি আমলের মাধ্যমে ঠিক আছে বন্ধুরা তো আমরা প্রত্যেকেই সুরা ফাতিহা আমরা সবার মুখস্থ আছে মোটামুটি ঠিক আছে এই সুরা ফাতিহার মধ্যে একটি আয়াত আছে ছোট্ট একটি আয়াত ওই আয়াতের দ্বারা আপনারা এই আমলটি করবেন তো আমি এখন পড়ে শোনাবো যে আমরা যে সুরা ফাতিহা পড়ি ওই সুরা ফাতিহার মধ্যে ছোট একটি আয়াত রয়েছে ওই আয়াতকে আমরা পড়বো কতবার পড়বো কী করবো টোটাল বিষয়টা বলবো তো আমি ওই সুরা ফাতিহাটা পড়ি এবারে ওই আয়াতটি কোথায় আছে ওটাকে খুঁজে বার করছি আপনারাও শুনবেন তাহলে সুরা ফাতিহাটা পড়ছি আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ঠিক আছে এই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই ইহদিনা সিরাতাল মুস্তাকিম এই দুটি মাত্র শব্দ বা ওয়ার্ড এই দুটোকে আপনাকে লিখে রাখতে হবে বা মুখস্থ করতে হবে ইহদিনা সিরাতাল মুস্তাকিম এই দুটো লাগবে আপনার আমল করার জন্য ঠিক আছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম এটা আপনারা লিখে নিন খাতা কলমে আপনি নোট করে নিন ইহদিনা সিরাতাল মুস্তাকিম ইহদিনা সিরাতাল মুস্তাকিম ইহদিনা সিরাতাল মুস্তাকিম ঠিক আছে এইটা এবারে আপনাকে কী করতে হবে কখন করবেন আপনি রাত্রে যখন নিরিবিলি হয়ে যাবে সবাই ঘুমিয়ে পড়বে এবারে আপনি ঠিক ঘুমোতে যাওয়ার আগে আপনি পাক পবিত্র হয়ে যাবেন
অজু করে নেবেন ভালো করে, ঠিক আছে? অজু করে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবেন, গায়ে একটুকু সুগন্ধি মাখবেন, তারপরে জানামাজ বসিয়ে আপনি পশ্চিম দিকে মুখ করে বসবেন। আর মনে মনে একটা আপনি নিয়ত করবেন আল্লাহর পাকের কাছে যে আল্লাহ, আমি যে আমলটা করতে চলেছি এই আমলের মাধ্যমে আমাকে অবগত করিয়ে দাও আল্লাহ, আমার উপরে অ্যাকচুয়ালি কী হয়েছে, মানুষ শত্রু কোনো জাদুটনা করে রেখেছে না, কোনো জিনিস শয়তান আছে না, কী ব্যাপার আমি তো জানি না, আমাকে টোটাল বিষয়টা আল্লাহ পাক আমাকে পুরো অবগত করিয়ে দিন, এটাকে মনে মনে বলে আপনাকে পশ্চিম দিকে মুখ হয়ে এইটা পড়বেন, ইহিদিনাস সিরাত আল মুস্তাকিম। এইটাকে 88 অর্থাৎ 88 বার আপনি পুরো হিসাব করে পড়বেন, যেন একটা কম না হয় এবং বেশিও না হয়, ঠিক আছে? শুধু ইহিদিনাস সিরাত আল মুস্তাকিম, ইহিদিনাস সিরাত আল মুস্তাকিম, ঠিক আছে? এইটাকে আপনি 88 বার পড়বেন। 88 বার পড়া হয়ে গেলে আপনি আল্লাহর দরবারে আপনার যে মনোকামনাটা আপনি বলে দিবেন যে আল্লাহ, আমি এর মারফত জানতে চাই যে আমাকে অ্যাকচুয়ালি কী হয়েছে আমার উপরে। আপনি এটা পড়ে নেওয়ার পরেই জাস্ট আপনি কারোর সাথে কোনো কথাবার্তা না বলে আপনি আস্তে করে ঘুমিয়ে যাবেন, ঠিক আছে? তো ঘুমিয়ে যাওয়ার পরে আপনার ঘুম চলে আসবে। তো আল্লাহ পাক এই দুয়ার বরকতে, ঠিক আছে, এই সুরার বদৌলত আপনাকে টোটাল বিষয়টাকে স্বপ্নের মাধ্যমে অবগত করিয়ে দিবেন, ঠিক আছে? কোথায় জাদু করেছি, কী ব্যাপার, মানে টোটাল বিষয়টা আপনি স্বপ্নের মাধ্যমে পুরো সব দেখতে পারবেন এবং আপনাকে রব্বুল আলমী সব জিনিসটা দেখিয়ে দিবেন, ঠিক আছে? ইহিদিনাস সিরাত আল মুস্তাকিম এটাকে 88 বার পরে আপনি চুপচাপ গিয়ে আস্তে করে ঘুমে যাবেন, ঠিক আছে? তো ঘুম চলে এলে আপনি স্বপ্নের মাধ্যমে সব দেখতে পারবেন পুরো একদম ডিটো, ঠিক আছে? এবং আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে অ্যাকচুয়ালি আপনার উপর কী হয়েছে। তো বন্ধুরা, এই আমলটি সবাই করবেন, ট্রাই করবেন, ঠিক আছে? আর আমার এই চ্যানেলে যারা নতুন আছেন ওনাদেরকে বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সে ভালো থাকুন, আজকে এইখানে বন্ধুরা।